নমস্কার বন্ধুরা, আমার জীবনের আরও একটি দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30, ঘুম থেকে উঠে বিছানা টিছানা তুলে একটু ব্যালকনিতে এসেছি। এ আমার অ্যালোভেরা গাছ, বিছানা তুলে ফেলেছি কিন্তু এই চাদর আমার এরকম হবেই, কারণ আমার মেয়ে বিছানায় সবসময় কুস্তি করে, তো টান টান চাদর আমার সম্ভব নয় রাখা। সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। এখন বাজে সকাল 11:00। আজকে রান্না সেরকমভাবে কিছু করলাম না, কারণ দুদিন থেকে হেভি খাওয়া দাওয়া হচ্ছে। বিরিয়ানি খেলাম রাতে, তারপরে আমার পরের দিন সকালবেলা মাংস মাংস খেলাম। তো আজকে আর রাতে বাবার ইনভিটেশান আছে, সো আজকে বাবা বললো যে এখন কিছু সেদ্ধ হালকা করো, তো জাস্ট পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ভাত করলাম আর কি। তো আজকে কিছু হেভি খাওয়া দাওয়া করবো না, এখন রেডি হয়েছি, কারণ একটু যাবো ডাক্তারের কাছে, মেন ডাক্তারের কাছে, কারণ মেয়ের একটু প্রবলেম হচ্ছে। ওর একটা দাঁত আর কি, নিচের পাটি এক দুটো দাঁত নড়ছে না, বাট পিছনে নতুন দাঁত গজিয়ে গেছে, তো যে কারণে এবার ওইটার জন্য কী করতে হবে, দাঁত দুটো তো সামনের দুটো তুলতে হবে অবভিয়াসলি, দিদির দাঁত, তো সেই জন্য একটু ডাক্তারের সাথে কনসাল্ট করতে যাচ্ছি যে কীভাবে কী করা যায়, কোন ডাক্তারকে দেখা যায়, কাকে দিয়ে দাঁত তোলা যায়, এইসব আর কি। তো সেই নিয়েই একটু ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছি, এখন আমি বেরোচ্ছি, রেডি হয়েছি। মেয়েকে নিয়ে যাচ্ছি না, ওর পড়া আছে, যদি স্যার বলেন যে আনতে হবে দেখবো, তবেই আর আবার এসে আমি ওকে নিয়ে যাবো, আপাতত আমি একাই যাই, একটু স্যারের সাথে কথা বলে আসি। এই যে দেখুন, বুঝতে পারছেন তো, পিছনে দাঁত বেরিয়ে গেছে, অথচ সামনের দাঁতগুলো কিন্তু নড়ছে না। তো আমি বেরিয়ে পড়েছি স্যারের সাথে দেখা করতে, মানে আমার মেয়ের ডাক্তারের সাথে দেখা করতে, দেখি দেখা করে আসি, তারপরে স্যার যা বলেন, কোন ডেন্টিস্টকে দেখাতে বলেন সে অনুযায়ী আমরা ডেন্টিস্টের কাছে যাব এবং আজকেই যাব। এখন বাজে 11:30, এই ফিরলাম, দাঁত দুটো তুলতে হবে বললো, দুটোর নিচে দুটোর পিছনেই দাঁত বেরিয়ে গেছে, তো দাঁত দুটো তুলতে হবে, তো কালকে তুলবো, আজকে আর তুললাম না, কারণ আজকে প্রথমত তো দাঁত তোলার পরে একটা দিন একটু রেস্ট দিতে বললো, বেশিক্ষণ লাগবে না, 15 মিনিটের মতো লাগবে, কিন্তু দু এক ঘন্টা রেস্ট দিতে বললো, আর গলা খাওয়া খাওয়াতে হবে, তো আজকের দিনটা রেস্ট দিলাম যে আজকে তুলবো না, কারণ সন্ধ্যাবেলা ইনভিটেশান আছে, কালকে আবার এক্সাম আছে, তো তাই জন্য আজকে তুলবো না, কালকে এক্সাম দিয়ে এসে যাবো, গিয়ে দাঁত দুটো তুলে নিয়ে আসবো। মানে স্ট্রেস, আমার এগুলোতে খুব স্ট্রেস হয় কেন জানি না, অবশ্য আমার বলে না, যে কোনো মায়েরই তাই হয়, বাচ্চার কিছু বলে একটুখানি তো চিন্তা হবে, তো দেখা যাক, দাঁত দুটো তোলার ব্যবস্থা তো করা হলো, কালকে তুলবেন বললেন নাই, তো কালকে একটা কালকে ভরা যাবে, আপাতত 11:30 বাজে, 11:30 বাজে, সঠিক 1:30 বাজে, এখন আগে স্নানটা করি, ওকে স্নান করাই, তারপরে খাওয়াতে হবে, 1:30 অলরেডি বেজে গেছে। লাঞ্চের পর একটু পানি ফল খাচ্ছিলাম, আর এই যে সন্ধ্যাবেলা এই শাড়িটা পরবো, কাঁথা স্টিচ, আমি শাড়ি খুব একটা পরি না, সব শাড়ি আলমারিতে পরে থাকে, তো আজকে ভাবলাম এই শাড়িটা পরে যাব, তাই বের করলাম, আর এই যে গিফট নিয়ে নিয়েছি, এবার রেডি হব। তো আমি রেডি হচ্ছি, এই শাড়িটা মোটামুটি পরা হয়েছে, ঠিক করতে আছে, আর মুখে একটুখানি লেপাপুটি করবো আর কি, চুলটাও মারতে হবে, কিন্তু তার আগে ওই যে বললাম, যখন কাজ থাকে, মানুষ ব্যস্ত থাকে, তখন আরও বেশি কাজ করে, সেই হয়েছে অবস্থা, এখন এসছে ডেমো দিতে, ওভেনটা ডেমো দিতে এসছে, কাজে আমাকে এখন ডেমো নিতে হবে, আমি শুনতে হবে সমস্ত কিছু, তারপর আমি আমার রেডি হতে পারি, কি আর করা যায়। আগে তো এই হলো ওভেনটা, দুদিন আগে দিয়ে গেছে ডেলিভারি, দুদিন ধরে ওয়েট করলাম, আসলো না, আজকে বেরোবো, তারা আছে, আজকে এলো ডেমো দিতে, কি আর করা যায়, পুরোটা রেকর্ড করে নিয়েছি জানেন তো, নাহলে আমি ভুলে যাবো কী বলেছে না বলেছে। আর রান্নাঘরে আপাতত আমার রাখার জায়গা নেই বলে আমি এখানে ডাইনিংয়ে রাখলাম, রান্নাঘরে জায়গাটা করতে হবে, মিস্ত্রি লাগাতে হবে, একটা জায়গা সেট হয়েছে, তো সেখানে শিফট করব, আপাতত কদিন এখানেই থাকবে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আয়নাতে শট নিচ্ছি, সময় নেয় তো, দেখে ভাবলাম দেখি তো নেওয়া যায় কিনা, তো আমিও নিলাম শটটা, এই আমি রেডি হয়ে গেছি, সব কিছু আমার কমপ্লিট, শাড়ি টাড়ি পরে সেজে গুজে রেডি আমি একদম।
আর এই সেজেগুজে পৌঁছেও গেছি। এটা হচ্ছে ভেনিউ আর কি, রাইস সেরিমনি হচ্ছে। আসলে আমার মেয়ে যার কাছে নাচ শেখে সেই ম্যামের মেয়ের আজকে রাইস সেরিমনি, তো সেখানে এসেছি। খুব সুন্দরভাবে সাজিয়েছিল, চারদিকটা খুব সুন্দরভাবে আয়োজন করেছিল ওরা, খুব সুন্দর লাগছিল দেখতে। এবং আমার বেস্ট পার্ট লেগেছে, ও একজন লাইভ পারফর্মার রেখেছিল ওরা, একজন গিটার বাজাচ্ছিল এবং একজন গান করছিল, এবং গানের গলাও খুব সুন্দর এবং গিটারটাও খুব সুন্দর বাজাচ্ছিল। তো লাইভ পারফরমেন্স আর কি করতেছিল, আর এখানে সাথে নাচ করছিল, বাচ্চার ঠাম্মা নাচ করছে, সাথে বাচ্চাগুলো সব নাচ করছে আর কি। তো বেশ বাচ্চাগুলো মজা পেয়েছে, আর এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে লাইভ পারফরমেন্সের আর কি। তো এই লাইভ গান এবং লাইভ গিটার বাজানো, এই দুটো আমার খুব ইউনিক লাগলো এবং বেশ ভালো লাগলো। সাধারণত অন্নপ্রাশনে এরকম আমি দেখিনি, বিয়েতে দেখেছি কিন্তু অন্নপ্রাশনে দেখিনি। তো বেশ ভালো, গানের গলাটাও বেশ ভালো ছিল এবং গিটারটাও বেশ ভালো বাজাচ্ছিল। আর এই যে বাচ্চারা, ওদেরই তো মজা, আসলে যেখানেই যাই ওদের মজার জন্যই যায় আসলে। তো ওরা এখানে নাচানাচি লাফালাফি করছিল, নাচ টাচ করছিল আর মজা করছিল। এখানে এই ম্যাম যেভাবে নাচ শিখিয়েছে সেই গানটা করতে বলে সেই নাচটাই করছিল ওরা একসাথে আর কি, এইভাবে নাচ তুলেছিল। তো ম্যাম, তো ম্যামও দেখে খুব খুশি হয়েছে যে দেখো আমার শেখানো নাচটা আমার মেয়ের অন্নপ্রাশনেই করছে আর কি। তো এই ওটাই করছিল আর ওরা গান করছিল আর কি গিটার বাজিয়ে, এবং খুব মজা পেয়েছে। আর আমরা এখানে একটু খাওয়া দাওয়া করছিলাম, স্ন্যাক্স খাচ্ছিলাম। আর এরপরে এই যে চলে এসেছি ডিনারে, অনেক কিছু আইটেম করেছিল আমি ডিনারতে, এই কটা জিনিস তুলে নিয়েছি এবং স্ন্যাক্সটা আমি শ্যুট করতে ভুলে গেছি। ডিনারে আমি এই কটা জিনিস তুলে নিয়ে এসেছিলাম এবং এগুলো খাওয়া দাওয়া করেছি। আর এতে পানের জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, পান আমি খাই না কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছিল বলে আমি এটা একটা শর্ট নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। বিভিন্ন রকমের পান ছিল, যারা পান ভালোবাসে তাদের খুব ভালো লাগবে। আর এখানে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাচ্ছি বাই বাই বলে। তো মোটামুটি এখানে শেষ করবো, কারণ এখন জাস্ট ফ্রেশ হবো, যে ঘুমাবো, ব্যাস এটুকুই কাজ। কালকে সকাল থেকে শুরু হবে আবার যুদ্ধ যাকে বলে, কারণ কালকে মেয়ের এক্সাম আছে, সকাল সকাল উঠতে হবে, স্কুল যেতে হবে, তারপরে এসেই আবার ডাক্তারের কাছে যেতে হবে, দাঁতের ব্যবস্থা করতে হবে। তো কালকে একটা হেট্রিক ডে যাবে, তো তাই জন্য আজকে এখন একটু শুয়ে পড়বো। তো আজকের ভিডিওতে এতটুকুই, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।